হরিবল 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 জয় গৌর জয় নিতাই জয় রাধেশ হরিবল 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 হরে কৃষ্ণ জয় গৌর জয় নিতাই জয় রাধেশ হরিবল 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 হরে কৃষ্ণ হরিবল Oh,
Narayana Parvati, 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 Narayana Parvati,
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare,
هريبول 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 جاي غور جاي نتاي جاي رادشام جاي غور جاي نتاي جاي رادشام هريبول 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 جاي غور جاي نتاي جاي رادشام Ah!
ترجمة
তবে ভক্তমণ্ডলে কৃষ্ণ কৃপা পেতে গেলে গৌর কৃপা পেতে গেলে প্রথমে আপনাদের আমাকে কৃপা করতে হবে আপনারা যদি আমাকে কৃপা না করেন গো মা গৌর কৃপা গোবিন্দ কৃপা পাওয়া আমার পক্ষে কোনো মতেই সম্ভব না তাই সর্বপ্রথমে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব চরণে আমার কোটি কোটি দণ্ডবত পরে যত ভগবত অনুরাগী ভক্তগণ ও আমার আত্মাশক্তি মায়েরা আপনাদের চরণে আমার এবং আমার সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম তো ভক্তমণ্ডলী আস্তে লীলার শুভারম্ভে আমরা একটি বাবা সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম তাই তো মায়েরা লীলার শুভারম্ভে আমরা একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম তো মায়েরা এই শ্লোকগুলো কিন্তু আমাদের প্রত্যহ স্মরণের বিষয় এবং আমাদের কম বেশি স্মরণ করাও উচিত তো এই শ্লোকগুলো যারা রচনা করেছিলেন তারা কিন্তু মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন এই যে বাবা
আমরা তো তাদেরকে চোখে দেখিনি দেখেছি কি কিন্তু এই শ্লোকগুলো উচ্চারণের মাধ্যমে পরোক্ষভাবে তাদেরকে কিন্তু স্মরণ করা হয় তো এই শ্লোকটি যিনি রচনা করেছিলেন তিনি প্রথম জীবনে মহাপ্রভুকে শত্রু ভাবতেন কি ভাবতেন শত্রু তবে গো মা এই জগতে বাবা আমরা কেউ কারোর শত্রুও নই কেউ কারোর বাবা মিত্র চাণক্য বলেছিলেন শোনো আমরা কেউ কারোর শত্রু হয়েও জন্মাইনি কেউ কারোর বাবা মিত্র হয়েও জন্মাইনি তবে শুধুমাত্র আমাদের ব্যবহারের দ্বারা প্রকাশ পাবে আমরা কার শত্রু হব আর কার মিত্র হব এই যেমন যারা আমাকে চেনেন না হ্যাঁ মা আমাকে জানেন না আমি তাদের শত্রুও নই তাদের গো বাবা মিত্রও নই শত্রু হব কখন না যখন আপনাদের ব্যবহারের সঙ্গে আমার ব্যবহারের মতের একটুও মিল থাকবে না তখন হব শত্রু আর যদি গো মা একটু মিল থাকে তখনই বাবা আমরা একে অপরের বন্ধু হব বা মিত্র তো লক্ষ্য করবেন এই শ্লোকটি যিনি রচনা করেছিলেন তিনি কাশীর একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন ন্যায় দর্শন শাস্ত্রে যার অগাধ পাণ্ডিত্য যাকে সরস্বতীর বরপুত্র বলা হতো তার নাম কি ছিল জানেন বাবা তার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় তিনি প্রথম জীবনে মহাপ্রভুকে শত্রু ভাবতেন কেন তিনি মনে মনে ভাবতেন এ কেমন সন্ন্যাসী সন্ন্যাসীর ধর্মটা কি হবে বাবা না সন্ন্যাসী ধীর স্থির হয়ে দিব্য জ্ঞান ছড়াবে তাই তো আরে নতুন সন্ন্যাসী কোথা থেকে এসেছে যে সারা দিন রাত গলায় ফুলের মালা ঝুলিয়ে সব সব দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে ভিকিরির মতো হরিনাম করে বেড়াচ্ছে আর ধেই ধেই করে পথে ঘাটে মাঠে নেচে নেচে বেড়াচ্ছে কেমন সন্ন্যাসী সন্ন্যাসীর ধর্ম তো এমন হওয়া উচিত নয় কিন্তু ভক্তমণ্ডলী যেদিন এই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় মহাপ্রভুর সঙ্গে শাস্ত্র আলোচনায় বসল মহাপ্রভুর বদনে একটার পর একটা সংস্কৃত শ্লোক আর তার ব্যাখ্যা শুনতে শুনতে একসময় মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছেন প্রভু আমি কি ভুল করেছি আমি কত বড় অন্যায় করেছি এই মানুষটাকে না জেনে না চিনে না বুঝে এই মানুষটা সম্বন্ধে জগতে এত কটু কথা বলে বেরিয়েছি
এতো বাজে বাজে কথা বলে বেরিয়েছি। মহাপ্রভু বলছেন ওগো প্রকাশানন্দ, তুমি আর পায়ে পড়ে থেকো না, ওঠো ওঠো ওঠো। শোনো, আজ থেকে তোমার নাম আর প্রকাশানন্দ নয়, আজ থেকে তোমার নতুন নাম হলো প্রবোধানন্দ সরস্বতী। কেন জানো? প্র মানে হলো বিকাশ, আর বোধ মানে হলো বুদ্ধি। এই যে আজ থেকে তোমার বুদ্ধির বিকাশ হলো, তাই তোমার নাম আজ থেকে প্রকাশানন্দ নয়, তোমার নতুন নাম হলো প্রবোধানন্দ সরস্বতী। রাধে রাধে ভক্ত মন্ডলী, সেই প্রবোধানন্দ সরস্বতী পাদ মহাশয় চিন্তা করলেন, যে মানুষটাকে না জেনে না চিনে না বুঝে, যার সম্বন্ধে জগতে এত কটু কথা বলে বেরিয়েছি, এবার যখন তাকে চিনতে পেরেছি, যখন জানতে পেরেছি তার সম্বন্ধে জগতে এমন কিছু কথা বলে যাব যেটা জগতে চিরস্মরণীয় হয়ে থাকে। তাই ভক্তমণ্ডলী, প্রকৃত পণ্ডিত ব্যক্তি কেমন হয় দেখুন, যদি চেনবার পূর্বে গো বাবা, জানবার পূর্বে কাউকে অবজ্ঞা করে, অবহেলা করে, যদি একবার চিনতে পারে, একবার যদি জানতে পারে, সেই মানুষটাকে দেবতার আসনে বসিয়ে দেবতা জ্ঞানে পুজো করে। তাই সেই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় মহাপ্রভুকে নিয়ে একখানি গ্রন্থ রচনা করলেন, যে গ্রন্থটার নাম হলো চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। আর সেই গ্রন্থে গো মা এত সুন্দর সুন্দর শ্লোকগুলো পাওয়া যায়। মহাপ্রভুকে প্রণাম করতে গেলে আমরা যে মন্ত্রটা দ্বারা প্রণাম জানাই বাবা, কি মন্ত্রটা? কি আনন্দ লীলাময় বিগ্রহায় হেমা ছবি সুন্দর ছবি সুন্দর মহাপ্রেম রস প্রদায় রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নম নমস্তে চৈতন্য চন্দ্র একটু বলি মা, কি বললেন? আনন্দ লীলাময় বিগ্রহায়, মানেটা কি? আমাদের মহাপ্রভু হলেন আনন্দের লীলাময় বিগ্রহ। কিসের গো মা? আনন্দের বিগ্রহ। হ্যাঁ বাবা, প্রকৃত আনন্দ কাকে বলি আমরা? আসল আনন্দ কাকে বলবো? না বাবা, যে আনন্দটা অপরের নিরানন্দের কারণ হবে, মানে যে আনন্দ অপরকে দুঃখ দেবে না, সেটা হলো আসল আনন্দ। এই দেখুন, জগতে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে আনন্দ উপভোগ করি, কি বাবা? করি না? করি তো। কেউ তাস খেলে আনন্দ পায়, আনন্দ পায়। কেউ সারা সন্ধে সিরিয়াল দেখে আনন্দ পায়, কেউ বা মদ্যপান করে আনন্দ পায়। হ্যাঁ বাবা,
এগুলো কি আসল আনন্দ এগুলো আসল আনন্দ নয় কেন গো মা না দেখুন যারা আমরা তাস খেলে আনন্দ পাই কি হয় নিজেরা ঘন্টার পর ঘন্টা বসে তাস খেলি ওদিকে সংসার চুলোয় উঠে যায় তাই না ছেলে মেয়েদের মুখে ঠিকমতো অন্ন দিতে পারি না দিন রাত স্বামী স্ত্রী ঝগড়া তাহা বাবা এটা কি আসল আনন্দ নয় কেন না নিজেরা আনন্দ পেতে গিয়ে বাড়ির অন্যদেরকে দুঃখ দিচ্ছে কেউ সিরিয়াল দেখে আনন্দ পায় আনন্দ পায় সিরিয়ালগুলো তো কি হয় গো মা সারা দিন রাত দেখবেন ত্রিকোণ প্রেমের দ্বন্দ্ব শাশুড়ি বৌমার ঝগড়া লেগে নেই সেটা দেখে বাড়িতে শাশুড়ি বৌমার উপরে বৌমা শাশুড়ির উপরে ঘরের পুরুষ বাইরের নারীর প্রতি আসক্ত দিন রাত লেগে আছে কি মা ভুল বলছি তাহলে কি হলো নিজেরা আনন্দ পেতে গিয়ে অপরকে দুঃখ দিচ্ছি এটাও আসল আনন্দ নয় কেউ মদ্যপান করে আনন্দ পায় এই গতকালের কথা বলি আমাদের ওদিকে এইদিকে না ও মা পেটে যখন পড়ে গো মা মাথা ঠিক থাকে না গুরুজনদের সম্মান দিই না অখাদ্য কুখাদ্য খেয়ে মানুষকে অপমান সূচক বাক্য প্রয়োগ করি মদ খাওয়ার পয়সা জোগাড় করতে গিয়ে ঘরের ঘটি বাটি ডাবর সব বিক্রি করে দিই তাহলে কি হলো নিজেরা আনন্দ পেতে গিয়ে আমরা অপরদেরকে দুঃখ দিচ্ছি এটাও আসল আনন্দ নয় তাহলে এবার বলুন আসল আনন্দটা কোথায় আছে বাবা তাড়াতাড়ি এই যে মা আসল আনন্দ রয়েছে এই হরি নামে এই হরি নামে এই দেখুন আমরা এখানে কীর্তন পরিবেশন করতে এসেছি আপনারা শ্রবণ করতে এসেছি হ্যাঁ বাবা আমরা কি কেউ কারোর মনে দুঃখ দিতে এসেছি তো ভক্তমণ্ডলী কেউ কিন্তু কারোর মনে দুঃখ দিতে আসেনি তো অধমের অনুরোধ যদি আমার অজ্ঞানতা বশত কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে বা কারোর মনে যদি কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করবেন নিজ সন্তান কিংবা নিজ ভ্রাতা মনে করে তাহলে আসল আনন্দ কোথায় আছে হরি নামে হরি নামে এবার বলুন এই হরি নামের প্রবর্তক কে গো বাবা কে প্রবর্তন করেছিলেন হরি নামটা চৈতন্য মহাপ্রভু তাই তো তার আগে আর কেউ কি হরি নাম নিজে আচরণ করে প্রচার করেছিলেন করেননি তাই তাকে বলা হলো আনন্দের লীলাময় বিগ্রহ আসল আনন্দ কিছে আছে কিছে আছে হরি নামে আর হরি নাম প্রবর্তন কে করেছিলেন চৈতন্য মহাপ্রভু তাই তাকে বলা হলো আনন্দ লীলাময় বিগ্রহ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই মিলে ভক্তমণ্ডলী একসঙ্গে হাত দুটো তুলবেন পরে তালি দিয়ে গাইবেন
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare পরে তালি দিয়ে গাইবে মাইক ম্যান কোথায় গেল দাদা রাধে রাধে সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 তুলে হরি নাম করতে বলেছি কেন হাত তোলার কিন্তু কারণ আছে হাত দুটো তুলে সবাই মিলে করে তালি দিই একসঙ্গে সবাই মিলে একসঙ্গে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama ভক্তমণ্ডলী রাধে রাধে হরি বল হরি বল একটু বেশটা দাও আমার ছোট করে বলি মায়েরা হরি বল হরি বল আরেকটু বাড়াও
যদি সম্ভব হয় যদি সম্ভব একটু বাড়িয়ে দিন না একটু বাড়িয়ে দিন একটু বাড়িয়ে দিন হরি বল হরি বল হরি বল তো ভক্তমণ্ডলী তাহলে কি বলা হলো চৈতন্য মহাপ্রভুকে আনন্দ লীলাময় বিগ্রহায় মানে তিনি হলেন আনন্দের লীলাময় বিগ্রহ তারপরে কি বলা হলো হেম আভো মানেটা কি গোমা আস্তে হেম মানে কি ওমা হেম মানে কি হেম মানে হলো সোনা আর আভো মানে হলো বর্ণ মহাপ্রভুর গায়ের বর্ণটা কেমন ছিল মহাপ্রভুর গায়ের বর্ণটা ছিল সোনার মতো তাই তাকে বলা হলো হেমাভ তারপরে কি বলা হলো দিব্য ছবি সুন্দরায় এখানে গো মা ছবি মানে ফটো বা ক্যালেন্ডার নয় ফটো নয় এখানে ছবি মানে কি না অবয়ব দেহ মহাপ্রভুর দেহটা কেমন ছিল না দিব্য পুরুষের মতো তাহলে ভক্তমণ্ডলী আমরা তিনটে বৈশিষ্ট্য পেলাম কি কি এক নম্বর হলো মহাপ্রভু হলেন আনন্দের লীলাময় বিগ্রহ দু নম্বর তার গায়ের বর্ণটা ছিল সোনার মতো তাই তো তিন নম্বর কি তাকে দেখতে দিব্য পুরুষের মতো হতেই পারে কিন্তু আমরা তাকে প্রণাম করব কেন ওই দেখুন চৈতন্য মহাপ্রভু মহাপ্রভুকে প্রণাম করব কেন হতেই পারেন তিনি আনন্দের লীলাময় বিগ্রহ ইমা হতেই পারেন তার গায়ের বর্ণটা সোনার মতো হতেই পারে এ জগতে অনেকের গায়ের বর্ণ সোনার মতো আছে হতেই পারেন তিনি দিব্য পুরুষের মতো তাকে দেখতে দিব্য পুরুষের মতো কিন্তু বাবা প্রণাম করব কেন শুনে নিন এই মহাপ্রভু আমাদেরকে এমন একটা বস্তু দান করে দিয়েছেন যে বস্তুটা ইতিপূর্বে আর কেউ কখনো কোন যুগে কাউকে দান করেননি সেই বস্তুটা কি গো মা তস্ময়ী মহা প্রেম রস প্রদান লক্ষ্য করবেন তস্ময়ী মহা প্রেম এই মহাপ্রেম নামক বস্তুটা যেটা ভগবানের একান্ত নিজস্ব সম্পদ এই যে বাবা আপনার অনেক সম্পত্তি থাকতে পারে মা আপনার অনেক সোনা থাকতে পারে গহনা থাকতে পারে কিন্তু আপনি কি এমনি এমনি বাইরের লোককে দান করবেন নিজের লোক ছাড়া শুনে নিন আমাদের কৃষ্ণচন্দ্র কিন্তু ঠিক তেমনি কৃপণ ছিল কৃষ্ণ কিন্তু ঠিক তেমনি কৃপণ ছিল কেমন আমি কিন্তু বানিয়ে বলছি না শাস্ত্রের কথা কি বলছে শাস্ত্র কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া ভুক্তি মুক্তি দিয়া প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া রাখেন কৃষ্ণ যদি ফিরে কবু ভুক্তি মুক্তি দিয়া ভক্তি নয় কি বললাম বাবা ভুক্তি ভয় হস্য কয়তয় হস্য ভুক্তি মানে কি ভোগ আর মুক্তি মানে হলো মোক্ষ একটু বলি খুলে কেউ যদি গোবিন্দের কাছে গিয়ে বলে হে গোবিন্দ
আমি সারা রাত জেগে তোমার নাম গান করব তুমি শুধু কৃপা করে আমার ওই যে কুড়ে ঘরটা আছে ওটাকে দোতলা বানিয়ে দাও ভগবান বললেন শোনো দোতলা নয় তোর বাড়িটা আমি তিনতলা করে দেব কেউ যদি গোবিন্দের কাছে গিয়ে বলে হে গোবিন্দ আমি সারা রাত জেগে তোমার নাম গান করব তুমি শুধু কৃপা করে আমার ছেলেটার একটা সরকারি চাকরি পাইয়ে দাও ভগবান বললেন ঠিক আছে যা তাই দিয়ে দিলাম কেউ যদি বলে হে দয়াল সারা জীবন তোমার নাম গান করব তুমি শুধু কৃপা করে আমার এই মায়ার সংসার থেকে মুক্তি পাইয়ে দাও ভগবান বলে উঠলেন আরে বাবা তুই মুক্তিও চাস ঠিক আছে যা তোকে সংসার থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দেব কিন্তু মা গো কেউ যদি গোবিন্দের পাদপদ্মে গিয়ে বলে হে দয়াল আমি সারাটা জীবন তোমার নাম করব সংসারও আমার চাই না ধন সম্পত্তিও চাই না সারা জীবন তোমার নাম গুণগান করব তুমি শুধু কৃপা করে একবার তোমার ওই প্রেম বস্তুটা আমাকে দান করো সঙ্গে সঙ্গে গোবিন্দ বলে উঠলেন ওহে খোকা ঘর চেয়েছো ঘর দিয়েছি চাকরি চেয়েছো চাকরি দিয়েছি মুক্তি চেয়েছো সেটাও দেব বলেছি কিন্তু এই প্রেম বস্তুটা তোমরা চেয়েও এই প্রেম বস্তুটা আমি লুকিয়ে রেখেছি কেন জানো এটা আমি লুকিয়ে রেখেছি আমার একান্ত আপন আমার যারা একান্ত আত্মীয় আমি তাদেরকে দেব বলে আমার ভগবান কৃষ্ণের আপন কারা ভগবান কৃষ্ণচন্দ্রের আপন হলেন বৃন্দাবনের ব্রজ গোপীগণ রাধে রাধে যারা কৃষ্ণের সুখকে নিজেদের সুখ করেছিল কৃষ্ণের দুঃখকে নিজেদের দুঃখ করেছিল এই প্রেম বস্তুটা তুলে রেখেছি আমি সেই ব্রজ গোপীদের জন্য শুনে নিন মা সেই কৃষ্ণ যখন কলিকালে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন এই যে প্রেম বস্তুটা এতদিন গোলকের গোপনের ধন ছিল ব্রজ গোপীদের হৃদয়ের সম্পদ ছিল যখন মহাপ্রভু রূপে চৈতন্য রূপে আমার গোবিন্দ এলেন সেই গোলকের গোপন গোপনের ধনটা তিনি চেচে চেচে জগৎ জীবের দ্বারে দ্বারে দান করলেন এতদিন ভারতীয় দর্শন দাঁড়িয়েছিল চারটি স্তম্ভের উপরে চারটে স্তম্ভের উপরে দাঁড়িয়েছিল কি কি ধর্ম অর্থ কাম আর মোক্ষ শুনে নিন বাবারা এই পঞ্চম পুরুষার্থ প্রেমের সন্ধান দিয়েছিলেন আমাদের চৈতন্য মহাপ্রভু তাই তাকে বলা হলো কি তস্ময়ী মহাপ্রেম রস প্রদায়ও মানে এই মহাপ্রেম রসটা যিনি আমাদেরকে প্রদান করেছেন সেই চৈতন্য চন্দ্রায় নম নমস্তে সেই কারণে আমরা চৈতন্য মহাপ্রভুকে প্রণাম জানাই কেন না তিনি আমাদের প্রেম সম্পত্তা দান করেছেন আমরা সবাই জানি
যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম দে রাধারো মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ হরি হরি বল শ্রী গৌরাঙ্গের গুণ শ্রী গৌরাঙ্গের গুণ হরি হরি গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন সুগৌরাঙ্গের গুণ সরল করিয়া মন ভগবানকে যারা ভালোবাসেন মায়েরা একটা নিয়ম মেনে চলবেন বাবা কি নিয়ম গোবিন্দকে যারা ভালোবাসেন একটা নিয়ম অবশ্যই মানবেন কি নিয়ম হরি নাম শুনতে গেলে কি নূতন বসন পরে যেতে হবে না গো না তাহলে কি নিয়ম বাবা কীর্তন শুনতে গেলে কি এদিক ওদিক তাকানো যাবে কেন চাইবেন না চোখ তো চাইবার জন্য তাহলে কি নিয়ম হরিনাম শুনতে গেলে ভজন করতে গেলে কি কথা বলা যাবে না বলুন যত খুশি বলে যান তাহলে কি নিয়ম মানতে হবে একটা নিয়ম সবার মানতে হবে কীর্তন শুনতে গেলে ভজন করতে গেলে কি সরল করিয়া মন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন বলি পাকা মনে হবে না ভজন মনে হবে না মায়েরা সবার মন সরল আছে তো নাকি একটু হ্যাঁ কি না বলুন সরল তো আমার কাছে কিন্তু বাবা মন চেক করার মেশিন আছে একটু চেক করে নেব ভগবানকে সবাই ভালোবাসেন তো নাকি ভগবানকে সবাই ভালোবাসেন তো নাকি হ্যাঁ কি না বলুন ভালোবাসেন আচ্ছা কারা কারা ভালোবাসেন না একটু উলুধ্বনি করুন দেখি দেখতে পাচ্ছি বেশিরভাগ সব মন সরল ওই জন্য উলুধ্বনি করেন আমি কি বলেছি ভগবানকে যারা ভালোবাসেন না উলুধ্বনি করুন আর আপনারা দেখছি বেশিরভাগ বুঝতে পেরেছি আচ্ছা এবার যারা যারা ভালোবাসেন ভগবানকে একবার উলুধ্বনি করুন দেখি বাবা সীতাই গৌর প্রেমানন্দে হরি 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 এবার বলুন মায়েরা ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারে না কি গো একটা হলো ভক্তের চোখের জল আর একটা কি বাবা ভক্তের মনে অহংকার তা কারণ মনে অহংকার আছে নাকি যদি থাকে গো মা এদিকে আমার বাবারা যদি থাকে অন্তত সন্ধ্যে ছটা পর্যন্ত শরীর
তার পরে আনুন আমার দেখা দরকার নেই আমি চলে যাব আচ্ছা বলুন তো ভগবান ভক্তের কোন জিনিসটাকে সবথেকে বেশি পছন্দ করে কোন জিনিসটা বেশি পছন্দ করে ভগবান ভক্তের সবথেকে বেশি পছন্দ করেন ভক্তের বিশ্বাস বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর সরল করিয়া মন কোন সুগৌরাঙ্গের গুণ সরল করিয়া ওগো এ ভব সাগরে এমন দয়া দেখি নাহি এক ঢৌ আমি এ ভব সাগরে এমন দয়া নাহি দেখি এক ঢৌ ওগো এ ভব সাগরে এমন দয়া দেখি নাহি এক ঢৌ আমি এ ভব সাগরে গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া গৌরাঙ্গ বলিয়া নাগেনু কেমন ধরিয়া পাশুর হিয়া পাশানো দিয়া কেমন ধরিয়া পাশুর হিয়া পাশানো ওগো পাশুর হিয়া পাশানো দিয়া কেমন গড়িয়াছে আমার পাশুর হিয়া পাশানো দিয়া কেমন গড়িয়াছে বলি কাকা মনে হবে না ভজো কাকা মনে হবে না ভজো হবে না ভজো সদামনে হবে না ভজো আগে সরল কর আপন মন সদামনে উদ্ধারে না ভজো আগে সরল কর আপন মন সদামনে হবে না ভজো আগে শুদ্ধ কর আপন মন সদামনে হবে না আগে সরল কর আপন মন হবে না ভজ আগে শুদ্ধ কর আপন মন নিতাই গৌর সমান হতে হবে তো বাসুদেব ঘোষ মহাশয়ের পদাঙ্ক অনুসরণ করে আজকে আমরা তত্ত্বের মধ্য দিয়ে যে লীলাটি আস্বাদন করব মায়েরা তত্ত্ব সমৃদ্ধ লীলা সঙ্গে তত্ত্ব থাকবে তো লীলাটির বিষয়বস্তু হলো রাত্রিবেলা দেখবেন উত্তর আকাশে কোন দিকটা গোমা উত্তর দিক হরি বল হরি বল বাহ উত্তর আকাশে দেখবেন একখানা তারা মিটমিট করে জ্বলে যে তারাটার নাম কি গোমা হরি বল হরি বল যে তারাটার নাম হলো ধ্রুব তারা যেটা দেখে আগেকার দিনে নাবিকেরা দিক নির্ণয় করত তো আজকে লীলার বিষয় হলো এই ধ্রুব তারার সৃষ্টি কিভাবে হয়েছিল এই ধ্রুব তারাটা এলো কিভাবে
কি মায়েরা পছন্দ তো নাকি না হলে বলবেন অন্য দিকে চলে যাব অনেক ডালি আছে তো বাবা একটু বলি ভক্তি কেউ নিয়ে জন্মায় আর কারোর বা জন্মে ভক্তি লাভ হয় যেমন ধরুন আমার বাবার সম্পত্তি আছে আমি নিয়ে জন্মগ্রহণ করেছি বাবা যদি মারা যায় মারা যাওয়ার পরে সম্পত্তিটা আপনি আপনি আমার নামে হয়ে যায় কিন্তু মাগো যার বাবার সম্পত্তি নেই সে কি করে সম্পত্তি পাবে আগেকার দিনে দেখবেন বাবুর বাড়িতে কাজ করত চাকরি করত তা বাবু বলেছে ওরে হারা ধন তুই তো সারাটা জীবন আমার সেবা করে গেলি তো এক কাজ কর আমি তো আর বেশি দিন বাঁচব না তা আমার বাড়ি যখন সারা জীবন রইলি ওই যে দক্ষিণ দিকের দুবিঘে জমিটা আছে ওরে হারাধন তুই গিয়ে ওখানে বসত বাড়ি করে থাক যা ওটা আমি তোকে দিয়ে দিলাম তাহলে মা যার সম্পত্তি নেই সে সম্পত্তি পাবে কি করে না যার অনেক সম্পত্তি আছে তার চরণের যদি দাস হওয়া যায় তার বাড়ির যদি দাস হওয়া যায় চাকর হওয়া যায় কৃপা করে তিনি কিঞ্চিত সম্পত্তি আপনাকে দান করে দেবে ঠিক তেমনি মা যে ভক্তি নিয়ে জন্মেছে সে জন্মে ভক্তি লাভ করবে আর যে ভক্তি নিয়ে জন্মায়নি সে ভক্তিটা পাবে কি করে না যার অনেক ভক্তি আছে তার চরণের যদি দাস হওয়া যায় তার চরণ ধরে যদি বসে থাকা যায় কৃপা করে তিনি কিঞ্চিত ভক্তি আপনাকে দান করবে হরি 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 ওমা ভক্তি নিয়ে জন্মেছিলেন কে ভক্তি নিয়ে জন্মেছিলেন হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ভক্তি নিয়ে জন্মেছিলেন মীরাবাই ভক্তি নিয়ে জন্মেছিলেন ধ্রুব মহারাজ তো ছোট করে বলি এই ধ্রুবটা কে গো মা রাজা উত্তানপাদের ছেলে উত্তানপাদটা কে না শতরূপা পতি ওমা শতরূপা বা কে একটু বলে যাই আর দেখা হবে কি জানি না শতরূপা কে না ব্রহ্মার মানুষ পুত্ররা যখন প্রজা সৃষ্টি করতে অসমর্থ হলেন মানে ব্যর্থ হলেন তখনই ব্রহ্মা প্রজা বৃদ্ধির জন্য নিজেকে দুভাগে ভাগ করেছিল এক ভাগ হলো পুরুষ আর এক ভাগ হলো নারী বা শতরূপা বোঝা গেল তাহলে শতরূপাটাকে প্রথম নারী শতরূপা পতি স্বয়ম্ভূপ মনু স্বয়ম্ভূপ কেন বলা হলো না ব্রহ্মার দেহ থেকে উদ্ভূত ব্রহ্মার দেহ থেকে সৃষ্টি তাই তাকে বলা হলো স্বয়ম্ভূপ মনু
তো উত্তানপাদ কে গো মা না শতরূপাপতি স্বয়ংভূপ মনুর দুই পুত্র বরর নাম প্রিয়ব্রত আর ছোটটার নাম হলো উত্তানপাদ তো ছোট করে বলি মা এই উত্তানপাদেরই ছেলে ছিল ধ্রুব ধ্রুব মাকে বলেছিল মা গো এ জগতে সবার বাবা আছে আমি যখন পাঠশালায় যাই আমার বাল্য বন্ধুরা তাদের বাবার কোলে উঠে পাঠশালায় আসে ও মা আমার কি বাবা নেই তারা যখন তাদের বাবাকে বাবা বাবা বলে ডাকে আমার হৃদয়ের মধ্যেটা যেন কেঁদে ওঠে আমার কি বাবা নেই ভক্তমণ্ডলী রাজা উত্তানপাদের দুই স্ত্রী ছিল দুই পত্নী একটার নাম সুনীতি আর একজনের নাম ছিল সুরুচি ও মা ধ্রুবর মায়ের নাম কি ছিল গো ধ্রুবর মায়ের নাম ছিল সুনীতি মানে যার নীতিটা ভালো যে নীতি মেনে চলে রাধে রাধে তার গর্ভে এমন সন্তান হয় আর যে রুচি মেনে চলে সুরুচি ঘন ঘন এগরোল খায় চাউমিন খায় একাদশী করে না অমাবস্যা পূর্ণিমা বাছে না সারাদিন মোবাইল নিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ করে রুচিটা ভালো খায় ভালো তার গর্ভে কি ধ্রুবর জন্ম হবে শুনে নিন বাবা মা যদি রংবাজ হয় ওই জন্য মহাজনেরা বলেন তার গর্ভে চিটিংবাজ জন্মাবে তো ধ্রুবর মায়ের নামে কি ছিল সুনীতি তাহলে মা ধ্রুব জন্মে বাবাকে দেখেনি কেন কেন মার কাছে গিয়ে বলছে আমার বাবাকে শুনে নিন ছোট্ট করে বলি রাজা উত্তানপাদের প্রথম স্ত্রী ছিল রানী সুনীতি তিনি পরে আবার বিবাহ করেছিলেন সুরুচিকে ছোট বউ দেখবেন বাড়ির ছোট যারা হয় তারা বেশি আদর যত্নটা কি বাবা তাই তো পায় না তা রাজা ছোট বউকে স্বাভাবিকভাবে সুরুচিকে স্বাভাবিকভাবে ভালোবেসে বাসে তো দিন রাত ওই রানী সুরুচি রাজার কানে গিয়ে মন্ত্রণা দেয় রাজা মশাই ওই আপনার বড় পত্নী যদি থাকে আমি সংসারে থাকব না তা দিন রাত যদি মা মন্ত্রণা দেয় কি হবে রাজামশাই এবার কি করেছে দেখো রাজামশাই এবার সহ্য করতে না পেরে একদিন ওই রানী সুনীতিকে ঠিকই রাজ্যের এক প্রান্তে বনের পাশে গভীর অরণ্যের পাশে রানী সুনীতিকে একটা পাটার কুটির তৈরি করে সেখানে নির্বাসনে দেয় তাহলে মা ধ্রুবর জন্ম হলো কি করে আস্তে বাবা ঠিক আছে আস্তে
রাজা উত্তানপাত একদিন তার পারিষদদেরকে সঙ্গে নিয়ে গোমা ওই মৃগয়ায় গিয়েছে ওই বনে তো যখনই মৃগয়ায় গিয়েছে হরিবল হরিবল লক্ষ্য করবেন গভীর অরণ্যের মধ্যে হরিণ শিকার করতে যখনই প্রবেশ করেছেন প্রাকৃতিক দুর্যোগ মুষলধারে বৃষ্টি বজ্রপাত ঝড় সেই বৃষ্টি ঝড়ে রাজা দলছুট হয়ে পড়ে দলছুট হয়ে ওই গভীর অরণ্যের মধ্যে প্রাণ বাঁচানোর জন্য ছুটতে ছুটতে এদিক ওদিক কে কোথায় আছো বাঁচো রক্ষা করো রক্ষা করো ছুটতে ছুটতে গোমা ওই ঝড়ের দাপটে রাজার বসন ছিন্ন ভিন্ন হয়ে গেছে রাজা প্রাণ বাঁচানোর জন্য যখনই বন থেকে বের হতে যাবেন ওই বনের পাশে দেখতে পেলেন একটি পাতার কুটি প্রাণ বাঁচানোর আশায় ছুটতে ছুটতে ওই পর্ণ কুটিরের দরজাতে গিয়ে ধাক্কা দিচ্ছে কে আছো রক্ষা করো আমি বিপদগ্রস্ত আমাকে বাঁচাও ভাগ্যক্রমে ওই কুটিরটা ছিল তার প্রথমা রানী সুনীতি সুনীতি